ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। महाराष्ट्र থেকে বাড়ি ফেরার পথে বাসে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। ওড়িশা সরকারের বিরুদ্ধে মৃতদেহ নামাতে বাধা দেওয়ার অভিযোগ। মৃতের নাম সুদর্শন মণ্ডল। পিংলার জাহারদা গ্রামের বাসিন্দা এই যুবক মুম্বাইয়ের একটি নামী হোটেলে হাউসকিপিং এর কাজ করতেন। দিন তিনেক আগে মহারাষ্ট্র থেকে ৩৫ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে পিংলার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। অভিযোগ, বাসে অসুস্থ হয়ে মৃত্যু হয় সুদর্শনের। ओडिशा सीमांते बस थेके नामते ना देवाय मृतदेह निये आज भोर राते पश्चिम मेदिनीपुरेर दातुने बसटी गिये पौंछाय। एरपर बैरिकेड करे ओई श्रमिकेर मृतदेह निये जाओया हय बेसरकारी हासपाताले। मृत श्रमिकेर करोना परीक्षा करा हबे। बाकी श्रमिकदेर निये पिंगलार उद्देश्ये रवाना देय बसटी। ओई श्रमिकदेरও স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে।